হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম স্টেশনে। এই দেখো, স্টেশনে বসে আছি। আমরা যাচ্ছি এখন, আমার বড়বাবুর অফিসের পিকনিক আছে, সেখানেই যাচ্ছি। এই দেখো আমার সোনা বাবা, আর এই যে আমি, আর আমার বড়বাবু সামনে আছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার বড়বাবু ফোনে কথা বলছে, ও নিজেও জানে না, ওকে নিয়ে ভিডিও করছি। ও ভিডিওতে খুব একটা আসতে চায় না, তবু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। আর আমরা এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসবে কখন। যাই হোক, ট্রেন আসতে থাকুক আর আমরা অপেক্ষা করতে থাকি। কি হয়েছে? এদিকে দেখো, আমরা বসে আছি আর সামনে এসে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। দেখো কত সুন্দর, কত সুন্দরভাবে একটা ম্যাজিক দেখালো, খুব ভালোই লাগলো। এরা খুব কষ্ট করে লোকের কাছ থেকে টাকা ইনকাম করে, আর এইসব দেখিয়ে আমাদের কাছে টাকা চাইছে। এই দেখো, অনেকক্ষণ বসার পর ট্রেন চলে এসেছে, এবারে আমরা ট্রেনে উঠবো। আর আমার সোনা বাবা খুব ভালোবাসে ট্রেনে উঠতে, আর কোন স্টেশনে যাচ্ছি, কোন স্টেশনে নামবো, সব কিছু ওকে বলতে হবে। ও ট্রেন নিয়ে খুব, ট্রেন সারাক্ষণ ট্রেন ট্রেন করতেই থাকে, বাড়িতেও তাই, এ স্টেশন ও স্টেশন বলতেই থাকে। এবারে উঠে পড়ি, চলো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি আর নেমে এখন অপেক্ষা করছি কজন আসবে, একসাথে সবাই মিলে যাব। তার জন্য চলো আমি এবারে রিসর্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। রিসর্টে চলে এসেছি, সামনে এই দেখো ঢোকার গেট, এটা কত সুন্দর। রিসর্টে ঢোকার মুখে লেখা আছে ডিভাইন রিসর্ট। রিসর্টটা কেমন ঠিক জানি না, কিন্তু বাইরে থেকে তো খুব ভালোই লাগছে। চলো তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো কি সুন্দর একটা বোট, এত সুন্দর লাগছে দূরের থেকে, তার কি বলবো। আর এই যে বোটের মুখ ওখানে যায়, চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বোটটাকে কীভাবে বোটে উঠতে হয়, খুব সুন্দর লাগছে। এদিকে আমার বড়বাবু বোট দেখেই বোটে উঠে পড়েছে। দেখো আমাকেও বলছিল, আমি উঠলাম না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, ওর জন্য উঠতে চাইলাম না। এই দেখো ও ঘুরতে চলে যাচ্ছে, আর ছেলেকে একটু পরে ওঠাবো, ছেলে ওইদিকে খেলা করছে বলে, ও ঘুরে আসুক। এই যে আমার সোনা বাবা এসেছে, এবারে বোটে উঠবে, চলো ওকে বোটে উঠিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। এদিকে আবার দেখো সবাই একসাথে হয়েছে, সবাইকে একসাথে ডেকেছে, ডাকার পরে অনেককে ট্রফি দিচ্ছে, কিছু কিছু যারা যারা ভালো পজিশনে আছে তাদেরকে ট্রফি দিচ্ছে। দেখো এর মধ্যে আমার বড়বাবু আছে, ওই জন্য বড়বাবু দাঁড়িয়ে আছে, সবাই মিলে একটা ফটো তুলছে, আমি একটু ভিডিও করে নিলাম তার মাঝে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব ভালোই লাগছে যে আমার বড়বাবুকে একটা ট্রফি দিচ্ছে সবাই মিলে, দেখতেও ভালো লাগছে। সারাদিন অনেকটাই মজা করলাম, এবারে খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।